মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ১৬ নম্বর ওয়ার্ডে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। মানে পুরো ষোলোটা পুলিশ পাঠাচ্ছে, মানে আমরা দু মা মেয়ে ছিল, আমাদের ঘরেতে ছেলেরা কেউ ছিল না। হ্যাঁ, আমি ছিলাম, আমার মেয়ে ছিল, আমার স্বামী ছিল। তো ওরা এসে মানে এসে হুড়িয়ে মানে দরজাটা খুব ইয়ে করে খুলে ভেঙে মানে ঠেলাই এত এমন ঠেলছে মানে আমরা মেয়ে ছিলাম মানে ই করতে পারছি না। যে ঢুকলো তো আমার পাশ থেকে মানে হইবার ডাকিয়ে দিল ঘরটা, যে এই ঘরটাই ঢুকে। তা আমার ঘরে কি আমার ছেলেরা কি চোর না ডাকাতি না চিন্তা যে আমাদের ঘরেতে যে অত্যাচার করবে। আজকে এমনি বার্থডে পার্টি ছিল ওদের, ছেলেরা আনন্দ ফুর্তি করছিল, বাজি ফুটাছিল, ছোট ছেলেরা বাচ্চারাও ছিল, খাওয়া দাওয়া হচ্ছে। দিয়ে সেই দেখে আমরা এমনি দাঁড়িয়ে আছি, গান বাজনা বাজছে, আমরা ঘরের বউরা মেয়েরা সব দাঁড়িয়ে দেখছি যে নাচ গান হচ্ছে। দিয়ে সেটা দেখে যারা যারা কেস দিয়েছিল আগের দিনে আমাদের স্বামীদের নামে, ভাইয়েদের নামে, ভাসুদের নামে মিথ্যা কেস দিয়ে, সেই দেখে আবার আজকে আবার নিজেরাই ওরা ঝগড়া ঝামেলা সৃষ্টি করছে। যে সেই নিয়ে বলছে আমাদের সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, এই যে আমার শাশুড়ি মা অসুস্থ, দু মাস হলো অপারেশন হয়েছে। তারা নাকি বলছে নাকি বোম নাকি মেরেছেন আপনাদের লোকজন? বোম মারেনি, এমনি সেই বাজি ফটকা যেগুলো হয় ছোট যে বোমগুলো হয় সেগুলো দিয়ে। সাদা নেতৃত্বে জাহাঙ্গীর, আজীবর, মজিবর, হবিবর আর বান্দের রয়েছে কিছু ওদের চ্যাংড়া পোংড়া গাফার কাঞ্চন। আর তারা অভিযোগ করেছে, হ্যাঁ আপনারাও কি অভিযোগ করবেন? আমরাও করতে চাই, আমাদের গায়ে হাত দেবে কেন? আমরা যেহেতু ছাড়াতে গেছি, আমাদেরকে ধাক্কা মেরে ছেলে দিয়েছে, এমন ভাবে দিয়েছে যে বলার কথা নয় সেটা। দিয়ে তারপরে মিতা গেস্ট বাইরে ছিল, যে কেউ ছিল না, স্বামীরাও থাকে না, ছেলেরাও থাকে না, ঘরে পায়খানা বাথরুমের গেটটা ভেঙে দিয়েছে, মুখে কাপড় বেঁধে গেছিল কালো কালো। আজীবর আর জাহাঙ্গীর দাঁড়িয়ে ছিল এই রাস্তাতে, আমাদের রাস্তা গেটের সামনে, আর ওরা ওরা ছিল ওইখানে, ওরা এসেছিল। ওই কি কাঞ্চন আর কি, আমি ওসব নাম মতো জানি না, আমি চিনি ছেলে কোনোকে, কাঞ্চন নারকল মাথাটা করতে চাই। কি করবেন? আমার গায়ে যখন হাত দিয়েছে আমি ওদিকে আমি কেস করতে চাই। আমাদের শান্তি গ্রামটা ওরা অশান্তি লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে বলছে গ্রাম ছাড়া করবো, শুধু শুধু ঘর ঝামেলা করছে, গাল বাকান দিচ্ছে, আমরা তো কিছু করি না, আমরা শান্তিভাবে দেখছি। তাই ওরা গ্রামটাতে আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না বলছে, শুধু শুধু কিছু হচ্ছে আর গেস্ট করতে যাচ্ছে, শুধু থানায় আমাদেরকে হুমকি দেখাচ্ছে। কেন আমরা হুমকি? এতদিন যে স্বামী আমরা বাইরে ছিল, আমাদের ঘরে অত্যাচার করেছে, আমরা কাউকে স্বামী দিকে আর কাউকে শুনাইনি যে না থাক ঝামেলা বাড়বে, থাক শান্তি আছে, শান্তি গ্রাম শান্তি। আপনাদের পক্ষে তো রাজবাড়ি আছে, তাকে কি জানিয়েছেন? হ্যাঁ জানিয়ে এসেছি, জানিয়েছি। উনি বলেছে দাঁড়াও কি হচ্ছে দেখি ব্যাপারটা, তারপরে তখন সঙ্গে সঙ্গে জানিয়েছি। আবার দরজার যে আমার চাষি শাশুড়ি যে গিয়েছিল গেটটা ভেঙে ভেঙে ছবি করে দিয়ে পাঠিয়েছি। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা এলাকায়। হচ্ছে তো কালকে বেরিয়েছে, কাল জামিন পেয়েছে, আজ থেকে সন্ধ্যে থেকে আমাদের উপর অত্যাচার করছে। সুমানে মানে বাজাচ্ছে, তো কান পাতা দুধদায় হয়ে যাচ্ছে, এত সাউন্ড দিচ্ছে, এত জোর বাজাচ্ছে, ছেলে মেয়েদের পরীক্ষা সে তো হচ্ছেই না পড়া, সে সমস্যা যাচ্ছে। আবার এই সন্ধ্যে থেকে মদ খাওয়া দিয়ে অত্যাচার করা, তোমার ইয়ে মিলন খা, রাজীব খা, শুভেন্দু, তারপরে প্রদীপ হাজরা, প্রদীপ হাজরা, এরা সবাই আছে, বাবু আরও সব কিছু কিছু আছে সব অনেকজন। আমি তো গ্রামের বউ, আমি চিনি না ধরুন অত, কিন্তু ওরা আজকে বাধ্য করলো আমাদের বাইরে বেরোতে। মিছোবা দক্ষিণ ১৬ নম্বর ইয়ং স্টার ক্লাবে, ইয়ং স্টার ক্লাবে একবারে মেন রোডেই ওরা অত্যাচার করছে, এরকম অত্যাচার করছে। না জেলে থাকে নাই, তো জামিন এই তো জামিন আজকে ইয়ে করেছিল উকিল ধরে আজকে জামিন পেয়েছে। ঠিক আছে, রাজীব, মিলন, শুভেন্দু, ঠিক আছে, রাহুল শেখ, এরা একদম বিরাট মানে এত দাদাগিরি করছে মানে টিকা মুশকিল। আমি এলাম, আমার সামনে দুটো বোম মেরে দিল, বাইক নেই বাড়ি ঢুকছি, আমি কিছু বললাম না, বেরিয়ে চলে এলাম, বলে ঘর ঢুকে যা, নাহলে মেরে ফেলবো, এরকম এরকম পর্যন্ত হুমকি দিচ্ছে। আমরা থানায় এসেছি, রাজীব খাঁ, মিলন খাঁ, রাহুল শেখ, ঠিক আছে, প্রদীপ হাজরা, শুভেন্দু, শুভেন্দু গোস্বামী থেকে আরম্ভ করে প্রায় ১৮ ২০ জন আছে, ২০ ২২ জন আছে। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।